স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে রাজধানীর বাসাবো এলাকায় মশার ঘনত্ব প্রায় 73%। এলাকায় প্রতিদিনই মশা নিধনে কাজ করছে স্থানীয় প্রশাসন, কিন্তু এলাকার বেশিরভাগ ভবনই এডিস মশার আতুর ঘর, যেখানে প্রতিদিনই পাওয়া যাচ্ছে এডিস মশার লার্ভা। এই পানি জমাতে তো এডিস মশার লার্ভা হয়, এটা কি আপনি জানেন? জি। তাহলে জানার পরও পানিগুলো রাখেন কেন? পানিগুলো রাখে মানে এটা এমনিতে জায়গা, তো আমি সবসময় পরিষ্কার করে রাখি, রাখার চেষ্টাও। যেখানে খাল কিংবা যেখানে বদ্ধ পানি, সেই জায়গাটাকে আরও একটু সচেতন হওয়া উচিত যে এই জায়গাগুলিতে ওষুধ ছেটানোর ব্যাপারে। মানুষের সচেতনতার অভাব আর কিছু সীমাবদ্ধতায় বিফলে যাচ্ছে সিটি কর্পোরেশনের সকল প্রচেষ্টা। একটা বিল্ডিংয়ে এমন আছে, তিনবার চারবারও যেতে হয়েছে আমাদের, বদ্ধ হয়েছে যে ভাই আপনার এটা আপনার ইয়া করেন, কিন্তু মানুষ তার সচেতনতা নাই। শুধু এডিস মশা না, এমনি নর্মালি মশা থেকে যাতে আমরা এলাকাবাসীকে মশামুক্ত এলাকা হিসেবে উপহার দিতে পারি, সে চেষ্টা আমরা প্রতিনিয়তই করে যাচ্ছি। মগবাজার এলাকাকেও বলা হচ্ছে ডেঙ্গুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তবে সাধারণ মানুষের দাবি জোরালো তৎপরতা নেই সিটি কর্পোরেশনের। ওনারা আসেন, ধোয়া ছিটিয়ে হচ্ছে চলে যান, কিন্তু আমার মনে হয় না ব্যক্তিগতভাবে যে এটা খুব একটা কার্যকর। তাদের যে তৎপরতাটা একটু কমে গেছে। ডেঙ্গু মোকাবেলায় স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে একযোগে কাজ করার তাগিদ দিচ্ছেন ঢাকা উত্তর সিটি মেয়র। জনপ্রতিনিধি প্রত্যেকে বলেছি আরো বেশি কাজ করার জন্য, এবং আমিও যাচ্ছি। শুধু যে জনপ্রতিনিধি করবে তা কিন্তু না, অফিসের ভিতরে আমাদের কোনো কর্মীরা ঢুকতে পারেন না। সুতরাং আমি মনে করি যে সবাইকে যদি কালেক্টিভ হতে এগিয়ে আসা যায়, তাহলে আমরা এই ডেঙ্গিটাকে নিধন করতে পারব। সবার সমন্বিত প্রচেষ্টা ছাড়া ডেঙ্গু পরিস্থিতি উন্নতি সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।